فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون. وعليكم السلام ورحمة الله وبركاته. جي আমাদের সম্মানিত ভাই জনাব মইনুল ইসলাম পশ্চিমবাংলা ইন্ডিয়া থেকে জানতে চেয়েছেন যে কিছু কিছু ওলামারা বলতেছেন যারাই আহলে হাদিস তারাই না যায় সন্তান, কারণ তার বাবা মা হানাফি আকিদায় বিবাহ করেছেন, তাহলে তাদের বাবা মায়ের বিবাহ শুদ্ধ নয়, তাই তারা না যায়। এখন যারা ওয়া মুসলিম ভাই দিন কবুল করতেছেন তাদেরও তারাও তাদেরকেও না যায় বলা হতেছে, তো এই শ্রেণীর ওলামাদেরকে কীভাবে উত্তর দেওয়া যায়? الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد ما بعد. জি সম্মানিত ভাই, সত্যিকারের অর্থে কোনো সম্প্রদায়ের ব্যাপারে যদি এই ধরনের ভাষা কোনো ওলামাদের মুখ থেকে যদি বের হয় তাহলে সত্যিকারে এর থেকে দুঃখজনক কথা আর হতে পারে না। যদি তারা সত্যিকার অর্থে নিজেকে আলেম বলে দাবি করে থাকে এবং তারা যদি নিজেদেরকে মুমিন বলে দাবি করে তাহলে এই ধরনের ভাষা তারা মুখ দিয়ে প্রকাশ করতে পারে না। তার কারণ হাদিসের মধ্যে এসেছে, হাদিসটি তিরমিজির হাদিস, আন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ليس المؤمن بالطعان ولا اللعان ولا الفاحش ولا البذيء. রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মুমিন খোঁটা দানকারী, অভিশাপকারী, নির্লজ্জ ও অশ্লীল ভাষী হয় না। তাই তো দেখা যায় যে হাদিসের মধ্যে এসেছে যে যারা সত্যিকারী অর্থে অভিশাপকারী হয় তারা কেয়ামতের দিন যেমন সুপারিশ করতে পারবে না তেমনি কারো সাক্ষীও দিতে পারবে না। তার কারণ সহিহ বুখারী সহিহ মুসলিমের হাদিস আবু দারদা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, আল্লাহর রাসূল আলাইহিস সালাম বলেছেন লা ইয়াকুনু লা'নুনা শুফাআ ওয়ালা শুহাদা ইয়াউমাল কিয়ামা, অভিশাপকারীরা কিয়ামতের দিন না সুপারিশকারী হবে আর না সাক্ষীদাতা হবে। তাহলে বোঝা গেল যে অভিশাপকারী যারা অভিশাপ করে তাহলে তারা কত বড় অপরাধ করে, যে অপরাধের কারণে কিয়ামতের দিন তারা সুপারিশ পর্যন্ত করতে পারবে না এবং কারো ভালো মন্দ সাক্ষীও দিতে পারবে না। তাই তো হাদিসের মধ্যে এসেছে আন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم سباب المسلم فسوق وقتاله كفر. আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াসালাম পরিষ্কার ভাষায় বলেছেন যে মুসলিমদেরকে গালি দেওয়া ফাসেকি কাজ আর তার সাথে লড়াই ঝগড়া করা হচ্ছে কুফরি কাজ। তাই একজন আলিম হয়ে যদি গালাগালি করে তাহলে এটা সে মুসলিম বলে তার পরিচয় দেওয়াটাই এক ধরনের মিথ্যা হবে। তার কারণ সহিহ বুখারী হাদিস আন আবি দর রাদিয়াল্লাহু আনহু আন্নাহু সামিআ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াকুল, আবু দর রাদিয়াল্লাহু আনহু বর্ণিত আল্লাহ রাসূল আলাইহিস সালাতু সালামকে তিনি কথা বলতে শুনেছেন যে লা ইয়ারমি রাজুলুন রাজুলান বিল ফিসকি আও আল কুফরি ইল্লা ইরতাদাদ আলাইহি ইন লাম ইয়াকুন সাহিবুহু কাযালিক, যখন কোনো মানুষ অন্য মানুষের প্রতি ফাসিক অথবা কাফের বলে অপবাদ দেয় তখনই তা তার উপরেই বর্তায় যদি তার প্রতিপক্ষ তা না হয়। তাই আমাদের উচিত যে কথাবার্তা যেটাই আমরা বলি না কেন তা আগে সে বিষয়ে চিন্তা ভাবনা করে নেওয়া উচিত যে আমরা কি বলতেছি সে কথাটা কোরআন এবং সহিহ হাদিস মতে কতটুকু সঠিক। যেমন সহিহ মুসলিমের হাদিস আন আবি হুরায়রাহ রাদিয়াল্লাহু আনহু আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال المتسابان ما قال فعل البادي منهما حتى يعتدي المظلوم. আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আপোষে গালাগালিতে রত দুজন ব্যক্তি যেসব কুবাক্য উচ্চারণ করে সেসব তাদের মধ্যে সূচনাকারীর উপরে বর্তায় যতক্ষণ না অত্যাচারিত ব্যক্তি প্রতিশোধ গ্রহণের সীমা অতিক্রম করে। তাহলে আমরা সহজেই উপলব্ধি করতে পারি যে
কাউকে গালি দেওয়া, কারো উপরে গালাগালি করা কত বড় অন্যায় কাজ, কত বড় অন্যায় কাজ। এই জন্যই তো মুমিনদের গুণাবলীর মধ্যে একটি গুণাবলী বলা হয়েছে, একটি বৈশিষ্ট্যর কথা বলা হয়েছে যে আল মুসলিম মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদি ওয়াল মুহাজির মান হাজারা মা নাহাল্লাহু আনহু। মুত্তাফাকুন আলাইহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে প্রকৃত মুসলিম সেই যার মুখ ও হাত থেকে মুসলিমগণ নিরাপদে থাকে, আর প্রকৃত মুহাজির দিন বাঁচানোর উদ্দেশ্য স্বদেশ ত্যাগকারী সেই ব্যক্তি যে আল্লাহর নিষিদ্ধ কর্মগুলো ত্যাগ করে। সাহি মুসলিমের একটা হাদিস, হাদিসটি আবদুল্লাহ বিন আমর বিন আস রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান আহাব্বা আই ইউযাহযাহা আনিন নার ওয়া ইউদখালাল জান্নাহ, যে পছন্দ করে যে তাকে জাহান্নাম থেকে দূরে রাখা হোক এবং জান্নাতে প্রবেশ করানো হোক, ফালতাতিহি মানিয়াতুহু ওয়া হুয়া ইউকমিন বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল ইয়াতি ইলান নাসি আল্লাযী ইউহিব্বু আন ইউতা ইলাইহি, সে যেন তার মরণ যেন এমন অবস্থায় হয় যে সে আল্লাহ ও তার রাসূলের প্রতি ঈমান রাখে এবং অন্যের প্রতি এমন ব্যবহার দেখানো যা সে নিজের জন্য পছন্দ করে। তাই আলিম হোক চাই সাধারণ মানুষই হোক না কেন, যখনই আমরা কোনো কিছু বলবো কাউকে, সে কথা বলার আগে ভেবে চিনতে নেওয়া উচিত যে কথাটি আমি বলতেছি সে কথাটা কতটুক অপরাধী কথা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মর্মে আরও বহু হাদিস বর্ণনা করেছেন এবং মানুষদেরকে হুঁশিয়ারি করেছেন যে তারা যেন কথাবার্তা বলতে গিয়ে, এক অপরের সাথে উঠা বসা করতে গিয়ে যেন কাউকে গালি গালাজ না করে, কারোর প্রতি মিথ্যা অপবাদ যেন না দেয়। তার কারণ একজন মুসলিম নিকৃষ্ট হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে সে তার মুসলিম ভাইকে তুচ্ছ মনে করে, নিকৃষ্ট মনে করে। তার দলিল সাহিহ মুসলিমের হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্বাল বিহাসবি ইমরিইন মিনাশ শাররি আন ইয়াহকিরা আখাহুল মুসলিম। রাসূল সাল্লাম বলেছেন মানুষের মন্দ হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে সে তার মুসলিম ভাইকে তুচ্ছভাবে। আর হাদিসের মধ্যে এটাও বলা হয়েছে যাদের অন্তরে তিল পরিমাণ, শস্যার দানার পরিমাণ যদি অহংকার গর্ব থাকে তাহলে সে জান্নাতে প্রবেশ করবে না, সে জান্নাতে প্রবেশ করবে না। যাই হোক, তবে একটা কথা অবশ্যই বলবো যে বিশেষ করে বংশের ব্যাপারে এই ধরনের কাউকে মিথ্যা অপবাদ দেওয়া এবং এই ধরনের শব্দ ব্যবহার করা থেকে বিরত থাকা অবশ্যই কর্তব্য। আর বিশেষ করে যারা নিজেকে আলেম বলে দাবি করে, নিজেকে খাঁটি মুসলিম বলে দাবি করে, যারা নিজেকে মমিন বলে দাবি করে, যারা নিজেকে পরহেজগার বলে দাবি করে, তাদের মুখ দিয়ে তো এ ধরনের ভাষা তো দূরের কথা, কল্পনাও করা যায় না। তার কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন হাদিসটি সাহিহ মুসলিমের, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বাল ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসনাতানি ফিন নাস হুমা বিহিম কুফরুন, লোকের মধ্যে দুটি এমন দোষ রয়েছে যা আসলে কাফেরদের আচরণ, তার মধ্যে একটি হলো এই আত্তাআনু ফিন নাসাব ওয়ান নিয়াহাতু আলাল মাইয়িত, বংশে খোঁটা দেওয়া এবং মৃত ব্যক্তির জন্য মাতম করা। যাই হোক, এই মর্মে আরও বহু হাদিস রয়েছে, মোট কথা হলো এই যে আলেম গুণ হচ্ছেন আম্বিয়াদের ওয়ারিস এবং আমরা যারা সাধারণ মানুষ তারা বিশেষ করে আলেম সম্প্রদায়কে সম্মান দিয়ে থাকি, তাদেরকে আমরা আইডিয়াল হিসেবে গ্রহণ করে থাকি এবং তিনাদের কথাকে আমরা মূল্যবান দিয়ে তার উপরে আমরা আমল করে থাকি। তাই আমাদের উচিত যে যারা নিজেকে বিশেষ করে আলেম বলে দাবি করেন তাদের মুখ দিয়ে এ ধরনের ভাষা তো ব্যবহার করা তো দূরের কথা, মানুষ কল্পনাও করতে পারবে না যে একজন আলেম হয়ে এই ধরনের
অশ্লীল ভাষা অপর মুসলিমের জন্য ব্যবহার করবে। দ্বিতীয় কথা হলো এই, সত্যিকারী অর্থে যারা আমরা যাদেরকে আহলে হাদিস বলে দাবি করে থাকি, যে অমুক অমুক তারা নিজেকে আহলে হাদিস বলে থাকেন, সেই সমস্ত মানুষকে যদি লক্ষ্য করা যায় যারা নিজেদেরকে আহলে হাদিস বলে দাবি করে, সত্যিকারী অর্থে মানুষ যদি ন্যায়ের সাথে যদি গবেষণা করে, তাহলে একটা জিনিস পরিষ্কার হবে যে তারাই একমাত্র কোরআন এবং সহি হাদিস নিরপেক্ষভাবে আলোচনা করে এবং তার উপরে আমল করার চেষ্টা করে। দ্বিতীয় কথা হলো এই, সত্যিকারী অর্থে আজকের এই পরিবেশে যারা আজকে নতুন না, বরং যখন থেকে এই যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাহাবা কেরাম থেকে এই সিলসিলা চলে আসছে, এবং যারা আজকেও এই সময়ে যারা আহলে হাদিস বলে দাবি করে থাকে, তাদের মধ্যে একটা গুণাবলী পাওয়া যায় যে তারা জেনে শুনে ইচ্ছাকৃতভাবে শিরকের কাজ করে না, শিরক ও বিদআত কাজ করে না, এবং যারা শিরক ও বিদআতে লিপ্ত তাদেরকে তারা তাদের হেকমতে কৌশলের মাধ্যমে তাদেরকে বোঝাবার চেষ্টা করে। আর এই জন্যেই আজকে আমরা দেখি যে আমাদের কিছু মানুষ যারা ভুল বোঝাবুঝির কারণেই হোক বা গর্বের কারণেই হোক বা অন্য কিছুর জন্যই হোক, তারা এই এই শ্রেণীর আলেমদেরকে তারা টার্গেট করে থাকে। তার কারণ তারা শিরক ও বিদআতের বিরুদ্ধে কথাবার্তা বলে, আর যখন শিরক ও বিদআতের বিরুদ্ধে যারা কথাবার্তা বলে, তখন এক শ্রেণীর যারা আলেম যারা শিরকে লিপ্ত তাদের মাথায় আঘাত হানে, এবং তারা মনে করে যে আমাদের ব্যবসা বাণিজ্য তো নষ্ট হয়ে যেতেছে এদের জন্য, তো চলো এদেরকে একটা মিথ্যা অপবাদ দিয়ে তাদেরকে আমাদের সম্প্রদায়ের মানুষদেরকে কিভাবে দূরে রাখতে পারি, তারাই এই অপচেষ্টা চালিয়ে থাকে। এটা বড়ই দুঃখের বিষয় যে আজকে আমাদের এই সময়ে যেখানে ভ্রাতৃত্ববোধ এবং ঐক্যতা বজায় রেখে যে কাজ আমাদের চালিয়ে যাওয়া উচিত ছিল, কিন্তু নিজের প্রবৃত্তির অনুসরণের কারণে, শয়তানের ওয়াসওয়াসার পিছনে চলে যাওয়ার কারণে, আজ আমরা যারা সত্যিকারের অর্থে কোরআন এবং সহি হাদিসের উপরে চলার চেষ্টা করে তাদেরকে আজকে আমরা অনেক ভাইরাই তাদেরকে মিথ্যা অপবাদ দিয়ে থাকি। এই ধরনের মিথ্যা অপবাদ দেওয়া থেকে অবশ্যই বিরত থাকতে হবে, নচেত কিয়ামতের দিন তাদের জন্য ভয়ঙ্কর শাস্তি রয়েছে, যেহেতু এটা হাক্কুল ইবাদ। তাই আমাদের এই আজকের এই দুনিয়াতেই মৃত্যু বরণ করার আগ মুহূর্তেই আমাদের এ বিষয়ে সংশোধন হয়ে যাওয়া এবং নিজেদেরকে সংশোধনে নিয়ে আসার চেষ্টা করা, এবং রাব্বুল আলামিনের কাছে তোবা ও ইস্তেগফার করে নিয়ে যাদের ব্যাপারে ধরনের মিথ্যা অপবাদ দিয়েছি তাদের কাছে এই ভুলকে স্বীকার করে নিজের গুনাহকে হালাল করে নেওয়া আমাদের প্রয়োজন রয়েছে, নচেত কিয়ামতের দিন আমাদের জন্য ভয়ঙ্কর শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করে রেখেছেন। বাকি আল্লাহু আলাম বিসওয়াব। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।